তোমার ভবিষ্যতে কোনো রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আছে কিনা, বা তোমার ডাক্তারের যে পেশায় পড়তেছো এটা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা রাখি? আমি পড়ছি, কিন্তু প্রতিদিন কষ্ট করতে হয়, এটা তো আমি বলতে পারবো না। আল্লাহর ইচ্ছা, যদি ডাক আসে তাহলে মানুষের যদি দরকার হয়, যখন আমার বাবার কোনো দরকার ছিল না, কিন্তু মানুষের আমার বাবার দরকার ছিল, তাহলে এরকম ডাক আসলে আমার রাজনৈতিক পরিবার থেকে আসি, সব ছেড়ে দেড়ে ইনশাল্লাহ যদি দরকার হয়। এছাড়া তো বাবাই আছে, ভালো আছে সবাই। আমার বাবার এক কোণী আঙ্গুল যদি বাংলাদেশের সবাই করতে পারতো, তাহলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হয়ে যেত। একটা সম্পর্ক ভালো আছে বাবা, যদি তোমাকে বলতে চাই সবাইকে নিয়ে আসেন, বাড়ির সবাইকে নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন। নমস্কার। নমস্কার, চলে এসেন 7 তারিখ ইকোমার্কে ভোট দিতে বাবার জন্য। নমস্কার, ভালো আছেন? আমাদের হিসাবের মেয়ে, বুঝছেন? আসসালামু আলাইকুম। সামনে যান, সামনে যান বাবুল ভাই। হ্যাঁ স্যার, এভাবে দাঁড়াইতে হবে, দেখুন সামনে ঠেলে আগে যেতে হবে। আসেন, এন্ডাই করুন। এমপি সাহেবের মেয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার কাছে ভোট চাইতে আসতে গেলেন, এই পুরুষ সেটা দূরে থাকে। মানে নির্বাচন উপলক্ষে আপনি বিদেশ থেকে বাবার জন্য ভোট দিতে এসেছেন, আপনার জয়ের ব্যাপারে কত ভাগ আশাবাদী? আমি ভালোই আশাবাদী, কারণ আমি যতদিন দেখেছি দেখি মানুষ বাবাকে খুব ভালোবাসে। কয়েকজন যারা নৌকার আছে তারাও হাসি দিয়ে দেন, তাহলে আসলে তাদের মনে কি নৌকা না নিক্সন চৌধুরী আমি জানি না, কিন্তু মনে হচ্ছে নিক্সন চৌধুরী, কারণ তারা দেখেছে তারা এখানে থাকে, আমি তো এখানে বাস করি না, যে তাদের যে উন্নয়ন হয়েছে গত 10 বছরে এটা বাবার পরিশ্রমের জন্য হয়েছে। কিন্তু অনেক কথা আছে, যেরকম করোনার সময় আমি তো নিশ্চয়ই আমার বাবার জীবনের জন্য ভয় পেয়েছি, কিন্তু কি চিন্তা করে আমরা কিছু বলি নাই, কি চিন্তা করে আমরা তাকে আসতে দিয়েছি বা কিছু বলি নাই, কোনো ভয় পাই নাই, হলো গিয়ে যে সে হলো তার আমাদের আমরা যে পরিবার থেকে আসছি এটাকে রাজনৈতিক পরিবার, আমি আগেও বলেছি যে মানুষের জন্য উন্নয়ন করে। আমি আসলে বাংলাদেশে মনে করি আমার বাবাই একজন মানুষ যে সবাইকে মানুষের রাজনীতি করে, মানবতার রাজনীতি করে, এটা দেখে আমি খুব গর্বিত। তাই আমি তাকে কখনো আমি ভয় পাই নাই, যে সে যদি করোনায় যদি তার জানও চলে যেত, সে মানুষের কাজ করতে গিয়ে তার জান চলে গিয়েছে। আরেকটা কথা হলো, মানুষ আমি এবার এসে যেভাবে দেখছি মানুষের সাথে আমার সুযোগ হয়েছে, আমার ছুটি খুব 2-3 সপ্তাহ, তার মধ্যে আমার পরীক্ষাও আছে, যে মানুষ বাবাকে যেভাবে ভালোবাসে, আপনারা যে জিজ্ঞেস করলেন যে আমি আশাবাদী নাকি, ওটা তারা দেখাই দিবে, হ্যাট্রিক করে দিবে না ইনশাআল্লাহ। তাদের আশাবাদী থাকতে হবে যে আরো 10 বছর আরো উন্নয়ন হবে। একটা দায়িত্ব ছিল, যার দায়িত্ব ছিল আগে, সে একটা তাদের এই এলাকায় একটা মরুভূমি বানাই দিয়েছিল, যা আমার মনে হয় সেই মরুভূমির থেকে আজকে অনেকটুকু এগিয়ে আসছে তারা। ইনশাল্লাহ আরো 10 বছরে আমাদের জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বানাতে গড়ে তুলতে চান, 2041 সালের মধ্যে তার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আছে, এটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ, এটাই আশাবাদী আমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটা হলো আবু, আরেকটা কি তোমার ভবিষ্যতে কোনো রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আছে কিনা, বা তোমার ডাক্তারের যে পেশায় পড়তেছো এটা আসলে
এটা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা রাখি আমি পড়ছি কিন্তু প্রতিদিন কষ্ট করতে হয় এটা তো আমি বলতে পারবো না আল্লাহর ইচ্ছা যদি ডাক আসে তাহলে মানুষের যদি দরকার হয় যখন আমার বাবার কোনো দরকার ছিল না কিন্তু মানুষের আমার বাবার দরকার ছিল তাহলে এরকম ডাক আসলে আমরা রাজনৈতিক পরিবার থেকে আসি সব ছেড়ে দেরে ইনশাআল্লাহ যদি দরকার হয় এছাড়া তো বাবাই আছে ভালো আছে সবাই আমার বাবার এক কোণী আঙ্গুল যদি বাংলাদেশের সবাই করতে পারতো তাহলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হয়ে যেত একটা সম্পর্ক প্রশ্ন আপনি তো ভোটারদের দোরগোড়ায় পৌঁছে ভোট চাচ্ছেন তো তারা কি বলছে আপনাকে তার বাবাকে ভালোবাসে তারা খুব খুশি আমাকে দেখে আমি তো মনে করি আমাকে দেখে কেন খুশি বুঝি যে বাবাকে ভালোবাসে বাবা দুইবার জিতেছে এবার জিতলে সে আসলে আমাকে যে কথাটা বলেছে আমি ওইটাই বলতে পারি যে সে এবার সচিন টেন্ডুলকার কে সে মনে করে সেই তিন হ্যাট্রিক করবে এটাই এটাই সে মনে করে আমি ইগল মার্কে ভোট চাইতে চাচ্ছি মানুষের কাছে চাই।